নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি GNM এবং ANM 2023 পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি আজকে ক্লাস। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, মস্তিষ্কের মূল দেশে কোন গ্রন্থিটি অবস্থিত? তো মস্তিষ্কের মূল দেশে হচ্ছে পিটুইটারি গ্রন্থি অবস্থিত। এই পিটুইটারি নিঃসৃত হরমোনগুলি দেহের অন্যান্য অনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে পিটুইটারিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। নেক্সট প্রশ্ন, ইনসুলিন হরমোন ক্ষরণকারী গ্রন্থি হলো, অর্থাৎ ইনসুলিন হরমোন কোথা থেকে, কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? তো ইনসুলিন হচ্ছে অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। তো অগ্নাশয় হচ্ছে সনাল ও অনাল উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত হয়, একে মিশ্র গ্রন্থি বলা হয়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি লোকাল হরমোন? তো নিচের অপশনগুলির মধ্যে লোকাল হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তো যে হরমোন উৎসস্থল বা উৎস গ্রন্থিতে ক্রিয়া করে তাকে লোকাল হরমোন বা স্থানীয় হরমোন বলে, এবং এর কয়েকটি উদাহরণ হচ্ছে টেস্টোস্টেরন, হিস্টামিন, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, প্রোস্ট্যাগ্ল্যান্ডিন এবং ব্র্যাডিকাইনিন ইত্যাদি। নেক্সট প্রশ্ন, শুক্রাশয় হলো একটি, তো শুক্রাশয় হলো এক প্রকার মিশ্র গ্রন্থি, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তো যে গ্রন্থি বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত তাকে মিশ্র গ্রন্থি বলা হয়, যেমন অগ্নাশয়, শুক্রাশয়। নেক্সট প্রশ্ন, গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে কোন হরমোন? তো গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে হচ্ছে প্রোজেস্টেরন হরমোন, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের কোন গ্রন্থি থেকে ACTH নিঃসৃত হয়? তো এই ACTH এর পুরো নাম মনে রাখবে, অ্যাড্রিনোকার্টিকোট্রফিক হরমোন। তো ACTH নিঃসৃত হয় হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তো ACTH এর পুরো নাম হচ্ছে অ্যাড্রিনোকার্টিকোট্রফিক হরমোন, এটি পিটুইটারি অগ্রভাগ থেকে নিঃসৃত হয়। এটি অ্যাড্রিনাল গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে এবং ACTH এর অধিক ক্ষরণের ফলে কুশিং বর্ণিত রোগ হয়, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ACTH অধিক ক্ষরণের ফলে কোন রোগ হয়? কুশিং বর্ণিত রোগ হয়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না? তো সঠিক অ্যান্সার হচ্ছে পেপসিন, এটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে TSH নিঃসৃত হয়, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? তো এটা সঠিক উত্তর হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ TSH নিঃসৃত হয়। তো এটি পিটুইটারি অগ্রভাগ থেকে নিঃসৃত হয়, TSH থাইরয়েড গ্রন্থি বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন হরমোন কম নিঃসৃত হলে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়? তো সঠিক উত্তর হচ্ছে ADH, এই ADH হরমোন কম নিঃসৃত হলে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। তো ADH এর পুরো নাম হচ্ছে অ্যান্টিডাই ইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন, এটি পিটুইটারি পশ্চাৎভাগ থেকে নিঃসৃত হয় এবং এই ADH এর কম ক্ষরণের ফলে রক্তচাপ কমে যায়, শর্করাবিহীন বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। নেক্সট প্রশ্ন, কোন হরমোনের কম ক্ষরণে বামনত্ব রোগ হয়? তো বামনত্ব রোগ হয় হচ্ছে গ্রোথ হরমোনের কম ক্ষরণের ফলে বামনত্ব রোগ হয়। তো গ্রোথ হরমোন পিটুইটারি অগ্রভাগ থেকে নিঃসৃত হয়, এটি সোমাটোট্রফিক হরমোন অর্থাৎ STH বা বৃদ্ধি পোষক হরমোন নামেও পরিচিত। এই হরমোনের কম ক্ষরণে বামনত্ব বা ডোয়ারফিজম এবং অধিক ক্ষরণে অতিকায়ত্ব বা জাইগান্টিজম বা অ্যাক্রোমেগালি রোগ হয়, এটা মনে রাখবে, VVI ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, গলগণ্ড বা গয়টার রোগ হয় কোন হরমোনের অধিক ক্ষরণে? তো গলগণ্ড বা গয়টার রোগ হয় থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণের ফলে। নেক্সট প্রশ্ন, তো থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়,
থাইরক্সিনের কম ক্ষরণের ফলে শিশুদের ক্রেটিনিজম এবং বড়দের মিক্সিডিমা রোগ হয়। এবং থাইরক্সিনের বেশি ক্ষরণের ফলে গলগণ্ড বা গোয়েটার রোগ হয়। নেক্সট প্রশ্ন, কোন হরমোনের অধিক ক্ষরণে অ্যাক্রোমেগালি রোগ হয়? তো সঠিক অ্যান্সার হচ্ছে এসটিএইচ, অর্থাৎ সোমাটোট্রফিক হরমোনের অধিক ক্ষরণের ফলে অ্যাক্রোমেগালি রোগ হয়। এবং এই এসটিএইচ এর পুরো নাম হচ্ছে সোমাটোট্রফিক হরমোন। এটি পিটুইটারির অগ্রভাগ থেকে নিঃসৃত হয়। এর অধিক ক্ষরণে অতিকায়ত্ব বা জাইগ্যান্টিজম বা অ্যাক্রোমেগালি রোগ হয়। নেক্সট প্রশ্ন, তারারন্ধ্রকে বিস্ফোরিত করে কোন হরমোন? তো তারারন্ধ্রকে বিস্ফোরিত করে হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি নালীবিহীন গ্রন্থি? তো সঠিক উত্তর হচ্ছে থাইরয়েড গ্রন্থি হলো একটি নালীবিহীন গ্রন্থি। নেক্সট প্রশ্ন, হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে? তো হাইপোথ্যালামাস হচ্ছে এডিএইচ বা অ্যাড্রিনো এডিএইচ, এই হরমোনটি পিটুইটারি হরমোন পিটুইটারি গ্রন্থি সংরক্ষিত রাখে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি স্টেরয়েড হরমোন নয়? তো সঠিক অ্যান্সার হচ্ছে এসটিএইচ, এই এসটিএইচটি হচ্ছে স্টেরয়েড হরমোন নয়। তো স্টেরয়েড হলো প্রাণীদেহের স্বাভাবিকভাবে উৎপন্ন এক প্রকার জৈব যৌগ, যা মূলত স্ট্রেস দূর করতে এবং বয়সন্ধির সময় শারীরিক গঠন তৈরিতে কাজে লাগে। এবং এই স্টেরয়েড হরমোন কয়েকটি হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন। নেক্সট প্রশ্ন, অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত? তো অ্যাড্রিনাল গ্রন্থি হচ্ছে বৃক্কের ঠিক উপরে অবস্থিত থাকে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি কৃত্রিম অক্সিন? তো কৃত্রিম অক্সিন হচ্ছে NAA, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। শাখা কলমের শিকড় গজানোর জন্য কৃত্রিম NAA হরমোন প্রয়োগ করা হয়। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের কোন অঙ্গ কম ঘনত্বের অক্সিনে অনুভূতিশীল? তো উদ্ভিদের মূল হচ্ছে কম ঘনত্বের অক্সিজেনে অনুভূতিশীল হয়। নেক্সট প্রশ্ন, পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন? তো পত্রমোচন বিলম্বিত করে হচ্ছে কাইনিন হরমোন, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, কোন কৃত্রিম হরমোন আগাছা দমনে ব্যবহার করা হয়? তো আগাছা দমনে ব্যবহার করা হয় 2,2,4-D। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের জরারোধ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন হরমোন? তো উদ্ভিদের জরারোধ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে সাইটোকাইনিন হরমোন, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, অপরিণত ফলের মোচন রোধ করার জন্য কোন হরমোন স্প্রে করা হয়? তো অপরিণত ফলের মোচন রোধ করার জন্য 2,4-D একটি কৃত্রিম অক্সিন এটা প্রয়োগ করা হয়। তো আম গাছের মুকুল আসার পর কৃত্রিম অক্সিন প্রয়োগ করলে অপরিণত ফলের মোচন বা ঝরে পড়া রোধ করা যায়। নেক্সট প্রশ্ন, বীজহীন ফল উৎপাদনের জন্য কোন প্রকার কৃত্রিম হরমোন ব্যবহার করা হয়? তো বীজহীন ফল উৎপাদনের জন্য কৃত্রিম অক্সিন IBA প্রয়োগ করা হয়। তো নিষেকের পূর্বেই, অর্থাৎ পরাগসংযোগ বা নিষেক ছাড়াই ডিম্বাশয়ে কৃত্রিম অক্সিন প্রয়োগ করে বীজবিহীন এবং আয়তনে বড় ফল উৎপাদন করা হয়। এই পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে। এই এইসব ফলের মধ্যে পেঁপে, পেয়ারা, খেজুর, টমেটো, কলা ইত্যাদি উল্লেখযোগ্য। নেক্সট প্রশ্ন, একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ দাও। তো একটি নাইট্রোজেনবিহীন হরমোন হচ্ছে জিব্বারেলিন। জিব্বারেলিন হচ্ছে একটা নাইট্রোজেনবিহীন হরমোন, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।